অন্যান্য বছরের মতো এবছরও রামনগর বিজেপি যুব মোর্চা এবং বর্দোয়ালি যুব মোর্চার উদ্যোগে বজরং পূজার আয়োজন করা হয় রামনগরে। সমস্ত কোভিড বিধি মেনে পুজোর আয়োজন করা হচ্ছে বলে জানান পুজো উদ্যোক্তারা। মূলত আসন্ন ক্রীড়া আসরকে সামনে রেখে এ ধরনের আয়োজন করা হয়ে থাকে বলে জানান উদ্যোক্তারা। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের বজরঙ্গলি পূজাটা হয়, এটা দ্বিতীয়বার। এ নিয়ে আমরা মানে আমাদের একটা খেলা হয়, খেলার আগে আমরা সবসময় বজরঙ্গলি পূজা করে থাকি। তো এটা নর্মালি ছাত্রনগর যুব মোর্চা এবং আটবরদলি যুব মোর্চার উদ্যোগে হয় এটা। তো এইবার একটু বেশি মানে একটু বড় করে করার কথা ছিল, কিন্তু এবার করোনা কালে আর বেশি বড় করে করতে পারিনি।